কথা কৈছে ন আজি ঐতিহ্য ক্ষেত্র মানাক অভয়ারণ্যর অতিকৈ এটা সুখবর বলে কব পারো আমি, যেহেতু যাওয়া বছর কেটাত করে এই বছরত আমার মানাক রাষ্ট্রীয় উদ্যানত বাঘর যেহেতু সংখ্যাও বাড়িছে আর আমি মুক্ত বিচরণ দেখবলে পাইছো, হে মই আজি মানাক রাষ্ট্রীয় উদ্যানের কাকরিয়া অঞ্চলের এজন বাসিন্দা আর মই সকলো অসমবাসী রাইজক আজি গৌরবে এটা কথা কব ওলাইছো যে আজি মানাক রাষ্ট্রীয় উদ্যানত আপনাদের আহি আজি বিভিন্ন জীবজন্তুর মুক্ত বিচরণ দেখবলে পাব আর ইয়াতে নানান ধরনের সুবিধা উপলব্ধ হয়ে আছে, যেনেকৈ আপোনালোকে জিপ সাফারি, এলিফেন্ট সাফারি আর লগতে রাফটিং আর লগতে এটা ভাল এটা এই সময়ত আপোনালোকে পাব যে আমার নিচেই মানাখর কাখত নারায়ণগুড়িত পিকনিক বনভোজ স্থলী হিসাবে এটা ঠাই উলিয়াইছে আর তাত আপোনালোকে নিজেই আহি এই বনভোজস্থলীর খোৱা খাদ্যর সুন্দর এটা আমেজ লবলৈ পাব আর মই সকলো অসমবাসীক মই অনুরোধ জানাও যে আপনাদের মানাক অভয়ারণ্যলৈ আহি যাওয়া কেটা বছরতকৈ হয়তো এই এই বছর বেশি সুবিধা পাব যেন মোর অনুভব হয়েছে আর মই সকলকে অনুরোধ জানাও যে আপনাদের আহি এবার আমার মানাকর সৌন্দর্য উপভোগ করে যায় যেন। ধন্যবাদ।